ওয়েলকাম ব্যাক টিচিং উইথ ফানে, আবার স্বাগত জানাই সবাইকে। স্বাগত জানিয়ে শুরু করছি আজকে যে বিষয়টা সম্পর্কে জানবো, সেটা হচ্ছে আর্টিকেল এবং প্রিপোজিশনের কিছু এক্সারসাইজ, বিগত কিছু প্রশ্ন, পরীক্ষার প্রশ্নগুলো সম্পর্কে জানবো। আজকে 2 নম্বর পার্ট, এর আগে আমরা 1 নম্বর পর্ব সম্পর্কে জেনেছি। পার্টটা শুরু করার আগে সবাইকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ঘন্টা বা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিও সবার আগে সবার কাছে আপনার কাছে পৌঁছে যায়। আর এই ভিডিওটি পুরোটাই দেখবেন, তবে আপনি জিনিসটা সম্পর্কে আপনারা বুঝতে পারবেন। ধন্যবাদ, চলুন শুরু করা যাক। তাহলে প্রথম যে এক্সারসাইজটা আছে সেটি হলো, হাউ মেনি আওয়ার্স ড্যাশ ডে ডু ইউ স্পেন্ড ইন ফ্রন্ট অফ দ্য টেলিভিশন? দেয়ার ইজ নো ডাউট দ্যাট ইট ইজ ড্যাশ ভেরি অ্যাট্রাকটিভ অ্যান্ড এফেক্টিভ মিডিয়াম ড্যাশ এ পাওয়ারফুল ইনফ্লুয়েন্স ড্যাশ আওয়ার লাইভস। এটা হচ্ছে প্রথম। আর পরেরটা হচ্ছে, অরল্যান্ডো অ্যান্ড অ্যাডাম অলসো সেট অফ ড্যাশ দ্য ফরেস্ট অফ আর্ডেন বিফোর দে হ্যাড ট্রাভেলড ভেরি ফার, দে ওয়ার বোথ ওয়ারি অ্যান্ড হাংরি। হোয়াইল অ্যাডাম রেস্টেড ড্যাশ দ্য শেড অফ সাম ট্রিজ, অরল্যান্ডো ওয়ান্ডার্ড ড্যাশ দ্যাট পার্ট অফ ড্যাশ ফরেস্ট হোয়ার দ্য ওল্ড ডিউক অ্যান্ড হিজ ব্যান্ড ওয়ার আওয়ার লিভিং অ্যান্ড কেম ড্যাশ দ্য ব্যান্ড অফ আউটলস ড্যাশ দেয়ার মিল। এটা তো অনেকগুলো আর্টিকেল পজিশনের বসাতে হবে। তারপরেরটা দেখি, ড্যাশ ওয়ার্ল্ডস টপ র্যাঙ্কড বোলার সাউথ আফ্রিকান সন পলক হ্যাজ প্রেজড ড্যাশ লেট ওয়েস্ট ইন্ডিয়ান পেস ম্যান ম্যালকম মার্শাল অ্যাজ হিজ ক্রিকেটিং ইন্সপিরেশন। মার্শাল ডায়েড আর্লি ড্যাশ ফ্রাইডে আফটার ড্যাশ ব্যাটল ড্যাশ কোলন ক্যান্সার। তাহলে এটা প্রথম তিনটে গুরুত্বপূর্ণ এক্সারসাইজ, আপনারা চেষ্টা করুন প্রথমে করার, দেখ তারপর আমার সঙ্গে অ্যান্সারটা পরে মিলিয়ে নেবেন। কি হবে না, আপনার দরকার হলে ভিডিওটি পজ করে নেবেন এবং পজ করার পর আপনার অ্যান্সারটা করার চেষ্টা করবেন। তাহলে দেখে নি অ্যান্সারটা কি হবে। হাউ মেনি আওয়ার্স এ ডে ডু ইউ স্পেন্ড ইন ফ্রন্ট অফ দ্য টেলিভিশন? দেয়ার ইজ নো ডাউট দ্যাট ইট ইজ এ ভেরি অ্যাট্রাকটিভ অ্যান্ড ইফেক্টিভ মিডিয়াম উইথ এ পাওয়ারফুল ইনফ্লুয়েন্স অন আওয়ার লাইভস। তারপরটা হচ্ছে, অরল্যান্ডো অ্যান্ড অ্যাডাম অলসো সেট অফ ফর দ্য ফরেস্ট অফ আর্ডেন বিফোর দে হ্যাড ট্রাভেল ভেরি ফার, দে ওয়ার বোথ ওয়ারি অ্যান্ড হাংরি। হোয়াইল অ্যাডাম রেস্টেড ইন দ্য সেট অফ সাম ট্রিজ, অরল্যান্ডো ওয়ান্ডার্ড ইন টু দ্যাট পার্ট অফ দ্য ফরেস্ট হোয়ার দ্য ওল্ড ডিউক অ্যান্ড হিজ ব্যান্ড ওয়ার লিভিং অ্যান্ড কেম আপন দ্য ব্যান্ড অফ আউটলস অ্যাট দেয়ার মিল। এবং 3 নম্বরটা হচ্ছে, দ্য ওয়ার্ল্ডস টপ র্যাঙ্ক বোলার সাউথ আফ্রিকান সন পলক হ্যাজ প্রেজড ফর লেট ওয়েস্ট ইন্ডিয়ান পেসম্যান ম্যালকম মার্শাল অ্যাট হিজ ক্রিকেটিং ইন্সপিরেশন। মার্শাল ডায়েড আর্লি অন ফ্রাইডে আফটার এ ব্যাটল উইথ কোলন ক্যান্সার। তাহলে প্রথম তিনটি সম্পর্কে জানলাম, এবার দেখি পরেরগুলো। পরেরটা হচ্ছে, ফার্স্ট অফ অল লেট মি ইন্ট্রোডিউস মাই সেলফ টু ইউ ড্যাশ প্রেজেন্ট মাই নেম ইজ দীপা দাস অ্যাকর্ডিং ড্যাশ মাই ফ্রেন্ডস অ্যাডভাইস আই শর্টেন্ড ইট ড্যাশ দ্যাট ড্যাশ ইটস অরিজিনাল ফ্রম দীপান্বিতা আই ডিড নট ডু সো বিকজ আই ওয়াজ অ্যাসেমড
dash my old lamp, dash the name, dash the contrary. I was proud, dash it, because it always reminds me, dash the night of the festival, dash lights, when I was born. তাহলে এটা হলো প্রশ্নটা। এবার দেখে নিই উত্তরটা কি, কোনখানে আর্টিকেল কি বসবে, কোনটা প্রিপোজিশন কি বসবে। ফার্স্ট অফ অল লেট মি ইন্ট্রোডিউস মাই সেলফ টু ইউ অ্যাট, নতুন প্রশ্ন এবার। অ্যাট প্রেজেন্ট মাই নেম ইজ দীপা দাস, অ্যাকর্ডিং টু মাই ফ্রেন্ডস অ্যাডভাইস আই শর্টেন্ড ইট ফ্রম দ্যাট অফ ইটস অরিজিনাল ফর্ম দীপান্বিতা। I did not do so because I was ashamed of my old name. On the contrary, I was proud of it because it always reminds me of the night of the festival of lights when I was born. তাহলে এটা শুনে দেখে নিলাম, এবার পরটা দেখে নি। Power cuts have become dash worst problem nowadays. Both towns and villages are affected dash power cuts almost every day. Naturally, people are getting angry dash electricity department and the government as well. Whatever the causes, the problem should be solved dash the interest of the country. Next, the empire dash King Ashoka extended dash North and Central India dash Central Asia. During his regime, Ashoka went dash conquering several states, including dash state dash Kalinga. তাহলে আনসারটা দেখে নি। Power cuts have become the worst problem nowadays. Both towns and villages are affected by power cuts almost every day. Naturally, people are getting away with the electricity department and the government as well. Whatever the causes, the problems should be solved for the interest of the country. The empire of King Ashoka extended from North and Central India to Central Asia. During this region, Ashoka went on conquering several states, including the state of Kalinga. তাহলে আজকে আর্টিকেল এবং প্রিপোজিশন এক্সারসাইজের দ্বিতীয় পর্বটা জানলাম। পরের দিন আমরা তৃতীয় পর্ব, আরও কিছুগুলো এক্সারসাইজ সম্পর্কে জানবো, এক্সারসাইজের উত্তরগুলো করার চেষ্টা করব। ভালো লাগলে লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন, আর চাইলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমি পরবর্তী ভিডিওটা বানাতে উৎসাহ পাই। ধন্যবাদ।